सब्सक्राइब माय चैनल डाकुआ गोट फार्म। सब्सक्राइब कीजिए हमारे चैनल डाकुआ गोट फार्म। सब्सक्राइब करुन आमादेर चैनल के एवं देखते थाकुन आमादेर वीडियो गुली। आमरा गोट फार्मिंग सम्बन्धीय नतून नतून वीडियो निये आबारो आसबो फिरे। धन्यवाद। संगे थाकबेन डाकुआ गोट फार्म। নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে সাধারণত বনে জঙ্গলে যেসব ছাগল চড়িয়ে খেয়ে বেড়ায় তাদের স্বাস্থ্য চেহারা বেহাল দশা হওয়ার কারণ। তো যাই হোক, আজকে আমি যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে রসিকবিল বন বিভাগ, রসিকবিলের একটি জঙ্গল, যে জঙ্গলে না ঘাসের অভাব না পাতার অভাব। তো এটা একটা সাধারণত টুরিস্ট প্লেসও। তো সেখানে আমি কতগুলি ছাগলের ছবি ভিডিও আপনাদেরকে দেখাবো। তাদের এই যে দেখুন, যে ছাগলটা দেখা যাচ্ছে জন্মের পর থেকে এই যে জঙ্গল দেখা যাচ্ছে, এই জঙ্গলে কোনো ঘাসের অভাব নেই, তো তা সত্ত্বেও তার বেহাল দশা কেন, কি কারণে এরকম হচ্ছে? অনেকে ভাবে যে সাধারণত যদি ফার্মিং করা যায় তো সবুজ ঘাস একদম লাগবেই লাগবে, কিন্তু সবুজ ঘাস ছাড়া ফার্মিং হবে না, এরকম একটা ধারণা থাকে। কিন্তু আমাদের ফার্মিংয়ে, আমাদের ফার্মের ব্রিডও দেখাবো আপনাদেরকে, যে আমাদের ফার্মিংয়ের যে ব্রিডগুলো, তাহলে তাদের কোনোদিন আমরা সবুজ পাতা দিই না, তো তাদের চেহারা স্বাস্থ্য ভালো কেন? তো সাধারণত এই যে মাঠে ঘাটে খেয়ে বেড়া, এরা সাধারণত জন্মের পর থেকেই এইসব জায়গায় ঘুরে ফিরে খাচ্ছে, যেটা ঘাস খাওয়ার পছন্দ খাচ্ছে, খাওয়ার নয় খাচ্ছে না, যে কোনো পাতা খাচ্ছে, তো তা সত্ত্বেও তাদের শরীরে ঠিকঠাক নিউট্রিশন পড়ে না। তো সব থেকে মূল কথা হচ্ছে কি, সাধারণত সবুজ ঘাস বা সবুজ পাতায় সব কিছু থাকে না। আজকে যে নিউট্রিশনে যে সব জিনিসের আমাদের প্রয়োজন, ভিটামিন থেকে শুরু করে ভিটামিন, ফাইবার, মিনারেল, ক্যালসিয়াম, হ্যাঁ, এইসব জিনিস কিন্তু সাধারণত সবুজ পাতায় থাকে না। সবুজ পাতায় শুধু থাকলে ভিটামিন এ, ভিটামিন সি, তো এইসবই শুধু থাকে। তো কিছু সংখ্যক পরিমাণ গাছ আছে যে গাছের পাতায় ক্যালসিয়ামও থাকে, কিন্তু সাধারণত সবুজ ঘাসের মধ্যে অত কিছু থাকে না। তো দেখুন, এই জায়গাটাতে এই ছাগলগুলো সকাল থেকে শুরু করে সন্ধ্যে অবধি ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে, তা সত্ত্বেও তাদের শরীরে বেহাল অবস্থা। তো যাই হোক, সেটার কারণ হচ্ছে প্রথম যে এরা যে জঙ্গলে ঘুরে ফিরে বেড়াচ্ছে সেখানকার যে সব ঘাস পাতা খাচ্ছে সেগুলোর মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া আছে, সেগুলো সরাসরি তাদের পেটের ভিতরেই যায় এবং সেখান থেকে বিভিন্ন রোগেরও সৃষ্টি হয়, বা তাদের যেটা রম ইনফেকশন বা কৃমিটা প্রচুর পরিমাণে হয়। তো যার ফলেই এদের শরীরের অবস্থা এরকম হয়। সাধারণত প্লুক কৃমি বা রাউন্ড কৃমি, ট্যাপ ওয়ার্ম, এই কৃমি অবস্থার জন্য, প্রকোপের জন্য এরকম চেহারা। তো এছাড়াও যেমন ধরো এদের খিদেও কম হয়, মানে যেটাকে আমরা অ্যানোরেক্সিয়া বলি, অ্যানোরেক্সিয়া যে একটা ডিজিজ, যেটা সাধারণত অ্যানোরেক্সিয়া ডিজিজের কারণেও এরকম হয়ে থাকে। তো এর আগে আমাদের অনেক ভিডিওতে আপনাদেরকে অ্যানোরেক্সিয়া ডিজিজের সম্বন্ধে বলেছি। তো দেখুন, এই ছাগলটা এ তো একদম, মানে কী বলবো, যে একটা বিড়ালের বাচ্চার মতো, তাকে দেখলেই যেন সাধারণত যে ফুটপাতের বাচ্চাদের থাকে তাদের মতো দেখা যায়। তো এবার আমি দেখাচ্ছি আমার এই যে ফার্ম, আমার ফার্মের যে ব্রিডটা দেখুন, এটা সাধারণত সিরোহী ব্রিড, এর বয়স শুধু 7 মাস। তো এর ওজন প্রায় 50-এর কাছাকাছি। তো দেখুন এর স্বাস্থ্য চেহারা, এ কিন্তু কখনো সবুজ পাতা খাই না, সবুজ ঘাস খাই না, তা সত্ত্বেও এরকম চেহারা। তো এটাই হচ্ছে যে আমরা ফিডগুলো দিই, তাই ফিডের মধ্যে সব কিছু আমাদের থাকে, যে নিউট্রিশনের যা যা প্রয়োজন আমাদের ফিডগুলোর মধ্যে থাকে, তাই নিউট্রিশন ঠিকঠাক পায়, যার জন্য শরীর অবস্থা হয়।